নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ ইডির চার্জশিটের এক্সক্লুসিভ তথ্য রিপাবলিক বাংলার হাতে শিক্ষা দপ্তরের সর্বোচ্চ স্তর থেকে চাকরি চুরির ব্লুপ্রিন্ট পর্ষদ অফিসে বসে 325 জন প্রার্থীকে চাকরি সূত্রমাধ্যমে এমন খবর পাচ্ছি সুজয় ভদ্র এবং মানিক ভট্টাচার্য নিয়মিত যোগাযোগে ছিলেন উঠে আসছে এক অতি প্রভাবশালী নেতার যোগ অতি প্রভাবশালী নেতার নির্দেশেই কি যাবতীয় নিয়োগ এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন টেলিফোনে রয়েছে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ময়ূক আর তো কয়েক ঘন্টার অপেক্ষা 12টার সময় আমরা ব্রেক করতে চলেছি এই বছরের সবথেকে বড় ব্রেকিং মাথার নাম সামনে আসা মাথা সামনে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যেভাবে এগোচ্ছে যেভাবে জাল গুটিয়ে এনেছে ইডির তদন্তকারী আধিকারিকরা যোগাযোগ করার চেষ্টা করছি মুখের সঙ্গে যেখানে আর কিছুক্ষণের অপেক্ষা আমরা সামনে আনতে চলেছি যে তথ্য ইডির চার্জশিটের এক্সক্লুসিভ তথ্য আমাদের হাতে শিক্ষা দপ্তরের সর্বোচ্চ স্তর থেকে চাকরি চুরির যে ব্লু প্রিন্ট পর্ষদ অফিসে বসেই 325 জনকে চাকরি প্রার্থীকে চাকরি সূত্র মারফত খবর পাচ্ছি মুখ রয়েছেন সঙ্গে ময়ূক যেভাবে তদন্তকারীরা জাল গুটিয়ে এনেছেন তদন্তের বড় মাথা সামনে আসা এখন সময়ের অপেক্ষা আজ সবথেকে বড় ব্রেকিং বছরের সবথেকে বড় ব্রেকিং একদমই মীনাক্ষী এবং তার পাশাপাশি অত্যন্ত বড় যে খবর তা হলো যে বারবার রিপাবলিক বাংলা যে কথাটা বলছিল সেই খবরই কার্যত শিল্পমোহর চার্জশিট সেই চার্জশিটের যে কগনিজেন্স নেওয়ার পরে যে কপি সেই কপি যখন প্রকাশ্যে আসবে তখন বোধ হয় এই জিনিসটাই বারবার ফুটে উঠবে প্রকাশ্যে চলে আসাটা খুব প্রয়োজনীয় যে এই মানিক ভট্টাচার্য যিনি পর্ষদের সভাপতি ছিলেন এবং তার পাশাপাশি বিধায়ক ছিলেন পার্থ চট্টোপাধ্যায় যিনি মহাসচিব ছিলেন তৃণমূল কংগ্রেসের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তাদের সঙ্গে যে দালালরা সক্রিয়ভাবে কাজ করত এবং একেবারে শীর্ষ নেতৃত্ব বা শীর্ষ আধিকারিকরা যারা তৎকালীন শিক্ষা দপ্তর ছিলেন তাদের সঙ্গে যে দালাল রাজটার যুক্ত হয়ে এই গোটাটা করেছে সেইটা যেন স্পষ্ট হয়ে যাচ্ছে তার একটা বড় কারণ হলো মানিক ভট্টাচার্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারের যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ একজন বিধায়ক ছিলেন যে যে সরকার শাসক দলের যে বিধায়ক সেই বিধায়ক থাকাকালীন তিনি যে যে দুর্নীতির অংশ ছিলেন তারপরেও কি তৃণমূল কংগ্রেস একবারও মানিক ভট্টাচার্যকে সমস্ত কিছু থেকে সরিয়ে দেবে না এবং কার্যত দায়ভার স্বীকার করবে না তৃণমূল কংগ্রেস কি এর পরেও বলবে যে না দুর্নীতিগুলো ব্যক্তিগতভাবে হয়েছে এখানে যে তথ্য উঠে আসছে কার্যত তো পর্ষদ দপ্তরে বসে কালীঘাটের কাকুকে শিক্ষামন্ত্রী কালীঘাটের কাকুকে শিক্ষা দপ্তরের সচিব কেউ নন তারপরেও বসে থেকে থেকে কে কে চাকরি পাবে কার কার চাকরি বাদ যাবে সেই গোটাটা তৈরি করা হয়েছে একেবারে ধন্যবাদ ময়ূক